হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছি আমি মাহিয়া ফ্রম মাইস কালেকশন ভিডিও আজকে আপনাদেরকে আমি লেবু কেটে দেখাবো অনেকের কাছেই হয়তো বা এটা হাস্যকর মনে হবে তবে হাস্যকর মনে হলো এটা খুবই উপকারী একটা টিপস আপনাদেরকে আমি দিব লেবু নর্মালি হচ্ছে এখানে আমি দুইটা লেবু নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে একটা গোল লেবু এবং একটা লম্বা লেবু রয়েছে আমরা দুইটা দুইভাবে কেটে দেখাবো এবং এটা খুবই সাশ্রয়ীভাবে আমরা কাটবো যেভাবে সবচেয়ে কম পরিমাণে লেবু আমাদের ওয়েস্ট হবে সো শুরুতেই আমরা গোল লেবুটাকে কেটে দেখাচ্ছি প্রথমে আমরা এটাকে চারটে টুকরো করে নিব এটা হচ্ছে গোল লেবুটা নর্মালি এইভাবে কাটলে সবচেয়ে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে আপনার এই যে রয়েছে এখন আমরা এটা আস্তে করে অল্প পরিমাণে এতে আমাদের অনেক কম পরিমাণে লেবু ওয়েস্ট হয় আর নর্মালি আমরা যেভাবে কাটি সেটাও আমি কেটে আপনাদেরকে দেখাই দিব দেখতেই পাচ্ছেন নর্মালি আমাদের এতটুকু কিন্তু লেবু অনেক বেশি পরিমাণে লেবু ফেলে দেওয়া হয় সো এভাবে আমরা করলে অনেক কম পরিমাণে ফেলা হবে এবং এতে একটা স্ট্যান্ডার্ড সাইডে কাটা হয় আর কোনো লেবু ওয়েস্ট হবে না আমরা বীজগুলো একটু ফেলে দিচ্ছি আর লেবুর চুকলাটাও কিন্তু খেতে খুব মজা আর ভিট প্রচুর পরিমাণে ভিটামিন আছে যারা লেবুর চুকলাটা খেয়ে ফেলেন অবশ্যই খাবেন এটা অনেক বেশি উপকারী যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি ওকে সো আমাদের গোল লেবু কাটা হয়ে গেছে এখন আমি লম্বা লেবুটা কাটবো নর্মালি যে ওয়েতে আমরা লেবু কেটে থাকি দুই ভাবে আপনারা কেটে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবে আমরা একটু পরিমাণে এই যে মাঝখানে যে শীতটা আছে এটা থেকে একটু দূরত্ব বজায় রেখে তারপর আমরা লেবুটা কেটে নিলাম এটা আপনারা কাটতে পারেন যারা অনেক বেশি লেবু খায় তাদের জন্য আপনি এই টুকরোগুলো এরকম বড় বড়ই রাখতে পারেন তবে এতে যেটা হবে দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে তফাত এতে কিন্তু প্রত্যেকটার শেপ সমান হয়েছে একটা স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখেন কি হয়েছে এটার একরকম সাইজ এটা একরকম সাইজ এটা আরেক রকম সাইজ এখন এটাকে যদি আমরা ছোট করতে যাই। সেক্ষেত্রেও প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হবে এতে হচ্ছে দেখতে অতটা সুন্দর হবে না আর এটা নর্মালি আমি এই লেবুটা সবসময় এরকম আস্ত রাখি কারণ হচ্ছে আমি অনেক বেশি লেবু খাই সো যারা বেশি লেবু খায় তারা এই টুকরোটা আস্ত রাখতে পারেন সো আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন যারা একদম অল্প খায় তাদের জন্য সো আমাদের লেবু কাটা শেষ আশা করি সবার ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আমাদের সুন্দর দুই স্টাইলের লেবু কাটা